পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা কিষান সেলের ব্লক কমিটির সদস্য মেহবুব আলমকে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানায় অভিযোগ করেন মেহবুব আলম। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযোগ, শুক্রবার রাতে মেহবুব আলমকে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। আজকে রাত 12টার পরে আমি যখন বাড়িতে ঘুমন্ত অবস্থায়, তখন সেই অবস্থায় জানলা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে পুরো বিছানায় এবং জানলাতে ঢেলে তারপরে আগুন লাগিয়ে দেবে। আগুন লাগার পরে আমার বিছানায় আগুন লেগে এবং পা দুটোতে আগুন লেগে যায়। তখন আগুনের তাপে আমি উঠে তাড়াতাড়ি বাড়ি থেকে পার হয়ে চিল্লাতে আরম্ভ করি এবং আমার বউ ও বাচ্চা দুজনেই সঙ্গে সঙ্গে বার হয়। আমার চিল্লানোতে ওরা আমার আগুনকে নিভায়, দুটো পায়ের আগুন নিভায়। আর পরে চিল্লানোতে গ্রামের আশেপাশের বাড়িগুলো থেকে সবাই এসে বাড়ির আগুন নিভায়। কী কী ক্ষতি হয়েছে আপনার? আমার দুটো পা পুড়ে গেছে এবং জানলা ও বিছানা, বিছানার কাপড় এবং তোষক পুড়ে গেছে। ওই বাড়িতে আরও কেউ ছিল কি? বাড়িতে আমার বউ এবং 7 বছরের একটা বাচ্চা ছিল। তাদের কোনো ক্ষতি হয়েছে? তাদের কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি হয়েছে আমার দুটোই পা জ্বলেছে। এখন কোথায় এসেছে? এখন থানায় এসেছি। কি জন্য? ডায়েরি দিতে এসেছি এবং আইজি সাহেবকে জানাবো এই ঘটনাটা, যাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মানে তদন্ত করে কে বা কারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনি কি কারো উপর সন্দেহ করছেন? আমি বর্তমানে তো না দেখাতে কারো উপর সন্দেহ করতে পারি না, কারো উপর বর্তমানে সন্দেহ করছি। আপনি কি কোনো পার্টি করতেন? আমি আগে প্রাক্তন মেম্বার ছিলাম টিএমসি দলের পঞ্চায়েত সমিতি, বর্তমানে দল করছি, টিএমসি দলেই করছি, কিষান সেলের ব্লক কমিটির একজন সদস্য। আমরা ঘুমিয়ে গেছিলাম রাত্রে রাত বারোটার মধ্যে দেখছি, আমরা ঘুম থেকে দেখছি তো আমাদের আগুন জানা নাই, আগুন জ্বলছে। কোথা থেকে আগুনটা আসলো? আগুনটা এই পেট্রোল লাগিয়ে দিয়েছে বোতল দিয়ে। জাননায় আগুন লেগেছিল না আরও কোথাও? বিছানা মিছানা সব জ্বলে গেছে, কাঁথাগুলো জ্বলে গেছে, আমার স্বামীর পা দুটো জ্বলে গেছে। তারপরে কি করলেন? তারপরে লোকজন জানাজানি হলো, তারপরে দেখছি যে এদিকে সব পালিয়ে গেল, এদিকে গেছে। কি সন্দেহ করছেন কারো উপরে? সন্দেহ করছি না, আশা করি যাই। অনেক দিন থেকে অনেক আর ঝামেলা ছিল, কিন্তু আশা করছি কে হবে ওরাই হবে, কিন্তু নামে এখনো বলতে পারছি না কি হয়েছে, দেখা যাবে। মানে এটা কি প্রাণনাশের চেষ্টা করেছে? আমার স্বামীর প্রাণ নেওয়ার জন্য, আমার তিনজন ছিলাম, আমার স্বামী, আমি, আমার মেয়ে, আমাদের তিনজনারই প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, দেখা যাবে পরে। কিন্তু এইটিকে পালিয়ে গেছে, এইটিকে আমার পাড়ারই পাড়ারই আছে। পালাতে দেখেছেন? পালাতে দেখেছি, এইটিকে গেছে। দেখেছেন পালাতে? হ্যাঁ, পালাতে দেখেছি। রাত্রে মোটামুটি 12টার পরে বাড়িতে চিল্লাচ্ছিল, তা আমরা বাইরে শুতেছিলাম, দেখছিলাম যে একটু চোখ খুলে দেখছি যে একটু উজালা আছে, আগুনে উজালা আছে। তা আমরা বাড়ি থেকে জলটা নিয়ে আসে দেখছি জানলাই দিয়ে আগুন জ্বলে আছে। আমি জলের ছিঁড়া দিলাম, একটু বুঝলো না, নাহলে আমি প্লাস্টিক নিয়ে বাড়ি মারছিলাম। তারপরে জলটা বুঝলো আগুনটা। প্রথমে কি আপনি দেখেছিলেন? না, আমি দেখিনি। প্রথমে চিল্লাচ্ছে না, এখানে বাড়িতে চিল্লাচ্ছে, আমরা বাইরে শুতি, তা আমরা দেখছি যে আমরা বাড়ি কোন দিকে, এই সেই সামনে বাড়িটা আমার। আচ্ছা, দেখছি যে চোখ খুলে দেখছি বাইরে, দেখছি আগুনের জ্বলছে। তা আমরা ফের বাড়ি থেকে ভেগে আলাম, এখানে কই না আমি এলাম, আর নিজের বাড়ি থেকে পানিটা নিয়ে আসলাম আর জানলায় মারলাম। জানলায় মারলে আগিটা বুঝলো না, তারপর এখানে প্লাস্টিকের প্লাস্টিকের বাড়ি 2-4 বাড়ি মারলাম, তারপর বুঝলো। আর বোতলটা এখানে পড়া ছিল। কিসের বোতল ছিল? প্লাস্টিকের বোতল ছিল। কি ছিল ওতে বোতলে? পেট্রোল ছিল বোতলে। এটা কি আগুন লাগানো হয়েছে তাহলে? হ্যাঁ, লাগানো হয়েছে আগুন। তাহলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে? হুম, পেট্রোল দিয়ে আগুন লাগানো। কারো কি কোনো ক্ষতি হয়েছে? পাও চলেছে স্যার। কার? ওই মেহবুলদার স্যার। আবার হসপিটালে যাই এখন। কী হয়েছিল, আমরা এখানে বারান্দায় শুতেছিলাম, শুতে থাকতে থাকতে যখন মানে পেশাব লাগলো, পেশাব ফিরতে গেলাম, আর পেশাব ফিরে আসিয়ে আমি এই বিছানায় শুচ্ছি, আর দেখছি তো ভবকে উঠছে,
তো ভোগ হচ্ছে তো আমি মনে করছি যে আমার গোয়ালিতে মানে গরুটা গরুটা আমি জি করছে নাসির বিজি করছে আবার ফের শুতিয়ে গেলাম ফের বলছি যে মানে ফের মানে ভোগ্য উঠছে ফের উঠে ফের খাড়া হয়ে গেছি আর বঠিয়ে গেছি বঠিয়ে গেছি তো ফের ভোগ্য উঠেছে তখন আমি বলছি যে তাহলে কিছু হতে পারে আবার ফের মানে উঠে আমি যাচ্ছিলাম ওই গোয়ালিতে দেখছি যে এদিকে মানে আগিনটা হয়ে গেছে এদিকে ধোয়া দিয়ে একদম কুয়াশি লেগে গেল তখন আমি চিল্লাইছি যে মানে আগিন 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 মানে ইয়েতে লেগেছে ঘরে লেগে গেছে কার বাড়িতে লেগেছিল এই মহবুক কিভাবে লাগলো এবার লাগলো কিভাবে আপনি পেট্রোল দিল না কি দিল হাফ হাফ লিটারের ইয়ে ছিল বোতল ছিল পেট্রোল কি পেয়েছিলেন ওখানে দেখতে পেয়েছিলেন এই বোতল ছিল বোতল ছিল গন্ধ পেট্রোলের গন্ধ পেয়েছি কি হয়েছে পায়ে পায়ে মানে ওই যেগুলো জ্বলে গেছে কাপড়া টাপড়া সব বিছানা বিছানা জ্বলে গেছে এদিন দুষ্কৃতীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ আগুনে মেহবুব আলমের হাত ও পা পুড়ে যায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দবার্তা